ফাইল দেখার কথা বলে সিলেট ওসমানী মেডিকেলে ধর্ষণ। দেশ ও দেশের মানুষ কোন দিকে যাচ্ছে, রক্ষক হয়ে যাচ্ছে ভক্ষক। রোগীর স্বজন এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইন্টার্ন চিকিৎসককে আটক করা হয়েছে। ধর্ষিতা কিশোরী নবম শ্রেণীতে লেখাপড়া করছেন। তিনি তার অসুস্থ নানির সঙ্গে রাতে হাসপাতালে ছিলেন। মধ্যরাতে ধর্ষণের ঘটনাটি ঘটে। এই ঘটনায় হাসপাতাল থেকে ইন্টার্ন চিকিৎসক মাক্কাম আহমদ মাহিকে আটক করেছে পুলিশ। তিনি ময়মনসিংহ মুক্তাগাছার মীর মুখলিসুর রহমানের ছেলে। স্কুলছাত্রী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাক্কাম আহমদ মাহি ওসমানী মেডিকেলের নাক কান ও গলা বিভাগের ইন্টার্ন চিকিৎসক। স্কুলছাত্রীটি তার পরিবারের সঙ্গে সিলেট মহানগরীতেই থাকেন। স্কুলছাত্রী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অসুস্থ নানির সঙ্গে হাসপাতালে ছিল ওই শিক্ষার্থী। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তৃতীয় তলার 8 নম্বর ওয়ার্ডে 17 নম্বর বেডে ভর্তি ছিলেন ওই স্কুলছাত্রীর নানি। রাতে ওই স্কুলছাত্রী ছাড়া আর কেউ রোগীর সঙ্গে ছিল না। রাতে ফাইল দেখার কথা বলে ডাক্তার মাহি ওই মেয়েটিকে একই ফ্লোরে নিজের কক্ষে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। সকালে বাবা মা হাসপাতালে আসার পর স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা তাদের কাছে জানায়। পরে মেয়ের বাবা মা ওসমানী মেডিকেলের পরিচালকের কাছে চিকিৎসক মাহির বিরুদ্ধে অভিযোগ করেন। এরপর হাসপাতালের চিকিৎসক, পুলিশ ও স্কুলছাত্রীর স্বজনদের মধ্যে বৈঠক হয়। বেলা 1:30 পর্যন্ত বৈঠক চলে। পরে হাসপাতাল কর্তৃপক্ষই মাহিকে পুলিশের কাছে সোপর্দ করে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এ কে এম মাহবুবুল হক এ ব্যাপারে বলেন, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর আমরা ওই স্কুলছাত্রীর স্বজনদের এবং ওই চিকিৎসককে নিয়ে বসি। মেয়ের পক্ষ এবং ওই ইন্টার্নের পক্ষ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। মেয়ের পরিবারে আনা অভিযোগ মাহি অস্বীকার করেছেন। বিষয়টি আলোচনার মাধ্যমে সুরাহা না হয় মাহিকে পুলিশে দেওয়া হয়েছে। মেয়েটিকে ওসিসিতে পাঠানো হয়েছে ঘটনা খতিয়ে দেখতে। বিকেলে তদন্ত কমিটি হবে। এছাড়া সব ওয়ার্ডে সিসি ক্যামেরা লাগানো আছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের ভিডিও ফুটেজ সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোতোয়ালি থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার গোলাম কাউসার দস্তগীর এই তথ্য নিশ্চিত করে সময়ের কণ্ঠস্বরকে জানিয়েছেন, মাক্কাম মাহিকে আটক করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারাই বলুন আমরা কোথায় গিয়ে নিরাপত্তা পাবো, যেখানে ডাক্তারের কাছে রোগীও নিরাপদ নয়, ডাক্তারই আকাম করে বসে রোগীর সাথে। এসব ডাক্তারকে কি করা উচিত বলে মনে হয় আপনারাই বলুন। ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।